সর্বশেষ ঢাকা দুই সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয়ের অভিজ্ঞতা, নির্বাচন কমিশনের প্রতি চরম অনাস্থা এবং বর্তমান সরকারের বৈধতার প্রশ্নে চলমান অভিযোগের মাঝেই জাতীয় সংসদের পাঁচটি উপনির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। দলের সর্বোচ্চ ফোরাম থেকে এই সিদ্ধান্ত আসলেও এখনও একমত নন নীতি নির্ধারকরা, রয়েছে হতাশা ও চাপা অসন্তোষ। এক পক্ষের প্রশ্ন, সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়াকে দলের চেয়ারপারসনের মুক্তির আন্দোলনের অংশ বলা হলেও এবার কোন যুক্তিতে কর্মীদের নির্বাচনমুখী করছেন নেতারা? এবারে ভোটে অংশগ্রহণ, মনোনয়ন বাণিজ্য ছাড়া আর কিছুই দেখছেন না তারা। রাজপথে আন্দোলনের মাধ্যমে এই গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে, নির্বাচনে যে ধরনের নির্বাচন এই সরকার দেয়, এই নির্বাচনে অংশগ্রহণ করা, বিজয়ী হওয়ারও কোনো আশা নেই এবং গণতন্ত্র ফিরে পাওয়ারও কোনো আশা নেই। শুধু নির্বাচনে অংশ নেয়া আর না নেয়া নয়, বিরোধ আছে কোন আসনে নির্বাচন করবে আর কোন আসনে করবে না তা নিয়েও। বিষয়টি স্বীকার করে নিজেদের অবস্থান তুলে ধরলেন বিএনপির এই নেতা। নির্বাচনে প্রতিষ্ঠান বলে কিছুই নাই, ইলেকশন কমিশনের প্রতি মানুষের আস্থা নাই, মানুষ ভোট দিতে যায় না। যেহেতু আমরা গণতান্ত্রিক দল, সেহেতুই আমরা নির্বাচনে পার্টিসিপেট করছি। পিসমিল করে তো লাভ নেই, একটা করবো একটা করবো তো হয় না, কন্টিনিউটি থাকতে হবে। একটা বিশাল দল, বিশাল দলের মধ্যে দ্বিমত থাকতেই পারে, কিন্তু আমরা মেজরিটি নেতাকর্মীদের মতামত নিয়েই আমরা ইলেকশন যাচ্ছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি 299টি আসনে অংশ নিয়ে বিজয়ী হয়েছিল মাত্র 6টিতে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা।